গাইস দিদি দেখবে আগে কত সুন্দরই ছিল। তোমাদের কাছে জানার ছিল, ফার্স্ট অফ অল সরস্বতী পুজোতে আমার ব্লগ দেখতে চাও কিনা, এন্ড সেকেন্ডলি হচ্ছে কি আমি আপাতত কন্টিনিউ করবো নাকি বন্ধ করে দেবো। নিজে নিজেকে ট্রোল করবে একটুক্ষণ পর, নিজে এমন এমন কথা বলবো ট্রোলড হয়ে যায়। তোমার কথা হিরো ছিলাম না, হিরো 420 না চাচা 420 কি আছেন। গুড মর্নিং, অ্যান্ড আজকে হচ্ছে 2023 এর ফার্স্ট ব্লগ, তো হ্যাপি নিউ ইয়ার, বিলেটেড হ্যাপি নিউ ইয়ার। আমি জানি তোমরা ব্লগটা 7 কিংবা 8 তারিখে দেখছো, আর ভাই আজকে ব্লগটা শুরু হচ্ছে এই যে এই মালপত্র দিয়ে। এই মাত্র জাস্ট আমাকে শিশু নির্যাতন করে এইসব জিনিসপত্র আনা করেছে এই যে আমার আসামি মা। তো যাই হোক গাইজ, আজকে ব্লগটা এখানে শুরু হচ্ছে, অ্যান্ড দেখতে থাকো। মা আমার গাইজদেরকে একটু হ্যাপি নিউ ইয়ার বলে দাও। হ্যাপি নিউ ইয়ার অ্যান্ড ওয়ার্ম উইশেস ফ্রম অল মাই ফ্যামিলি মেম্বার্স অ্যান্ড ফ্রম মি অলসো। তো নতুন বছর সবাই খুব ভালো কাটিয়ে, তো চলো আজকে ব্লগটা এখান থেকে শুরু হচ্ছে, দেখতে থাকো। আপাতত দোকান থেকে এলাম, এখানে গাড়ি আর একটা গাড়ি এখানে আছে, এগুলোকে বের ঢুকাই, তারপর ব্লগটা কন্টিনিউ করি। সো ওয়াইজ ফাইনালি গাড়ি ফাড়ি ঢোকানো কমপ্লিট, দুটো গাড়িকে গ্যারেজে ঢোকালাম, এখন অলরেডি অ্যাকচুয়ালি একটা বেরিয়ে গেছে মনে হয়, মেবি মানে এই যে দোকান থেকে এলাম তো এরপর দেখি কটা বাজছে। এই যে গাইজ 1:05 বাজছে, তো একটা বেরিয়ে গেছে, এরপর আমার অনেক কাজ আছে। ফার্স্ট অফ অল আমি এখন করছি হচ্ছে কি রোজ রোজ মোটামুটি কিছুক্ষণ ওয়ার্কআউট। ও বাবা গো, হ্যাঁ দেখো 1টা বাজছে দিদি ঘরে এখন। হাই গাইজ, হ্যাপি নিউ ইয়ার ফ্রম ইউ। তো দিদি এখানে আছে, আমি ভাবিনি যে দিদিও বাড়িতে থাকবে, মানে আমি জাস্ট দোকান থেকে এলাম। নারী পুরুষ আমাকে নির্যাতন করলে, শিশু নির্যাতন করিয়ে, শিশু 18+, এক মাস পর আমার 19 বছর হবে। তো যাই হোক, শিশু ছোট শিশু এখানে, দিদি কলেজ, দিদি কলেজ থেকে ফিরে গেছে, অ্যান্ড এবছর কিছু বলতে চাস কি কাউকে আমার গাইজ? নিজেকে ট্রোল করবে একটুক্ষণ পর, নিজে এমন এমন কথা বলবো ট্রোলড হয়ে যায়। গাইজ দিদি দেখবে আগে কত সুন্দরই ছিল। গুড মর্নিং গাইজ, হোয়াট আ নাইস পোজ গাইজ। ও গাইজ, ও লুক এট মি অলসো, গাইজ তখন কোথায় হিরো ছিলাম না, হিরো 420 না চাচা 420 কি আছে না, হিরো আলো। আমি এই লাস্ট কদিন একটা নিউ অভ্যাস করেছি, মানে ব্র্যান্ড নিউ ব্লগের মতো ব্র্যান্ড নিউ অভ্যাস, যেটা হচ্ছে কি আমার গাইজ এই যে দেখতে পাচ্ছ তোমাদের বাঁকুড়া বয়ের মাসেলটা কত বড় দেখতে পাচ্ছ, জোকসে পার্ট। তো এই যে ছোট ছোট মাসেল নিয়ে আমার ভাই লিটারালি লজ্জা লাগে, তার থেকেও বড় কথা ভাই জামা প্যান্ট পয়সা দিয়ে কিনে পরেও 60-70 টাকা দিয়ে আমাকে ফিটিং করাতে হয়, গরিব মানুষ ভাই খুব গায়ে লাগে। তো যাই হোক জোকসে পার্ট, সে কারণে আমি করব হচ্ছে কি এক্সারসাইজ, তারপর আমি অনেক মাসেল বানাবো, তারপর আই উইল বি এ বডি বিল্ডার। আমি শুধু জোক মারছি আজকে প্রথম থেকে। তো এরপর আমি করবো হচ্ছে ওয়ার্কআউট দিনে জাস্ট 15-20 মিনিট, কারণ এর বেশি করার আমার আর অকাত নেই, আমি ল্যাদঘর মানুষ। আর এইখানে হচ্ছে কি দুনিয়ার আরেকটা ল্যাদঘর, কি বলতে যাস দিদি, কারণ আমাকে ওয়ার্কআউট করতে দেখে না নিজেও কান্নাকাটি করছিল, বলছে ভাই ছেড়ে দে পারবি নাই। না ভাই মানে ভাবো যে দিনে এক পাও হাঁটে না, তাই সে করছিল কি করছিলাম যেন, তখন পা টাকে 90 ডিগ্রি তুলছিলাম, তারপর তোমার আরো কিছু আর আরেকটা কি করছিলাম বেশ, ওগুলাকে কি বলে ডন টানা ফন্টানো ওইসব হোয়াট এভার। তো চলো ভাই, বাঙালি মানুষ বাংলা মিডিয়ামে পড়েছি, তো চলো 1:30 বাজতে গেল, ওয়ার্কআউট তো করি, তারপর স্নান করা খাওয়া না খাই। কলেজ থেকে চলে এলো, চান ফান তো নাই, নোংরা নোংরা মানুষ, এবার খিদা খিদা হয়ে গেল, এবার খেলে ঘুমিয়ে যাবে। আচ্ছা আমি রোজ চান করি ভাই, মানে পড়ে উঠলাম, পড়ে উঠে কোথাও বেড়াতে মনে হলো বেরিয়ে গেলাম, এতে করে দেখছি 3টা বেজে গেল আর হলো না, কালকে 3টার সময় চান করেছি। তার আগের দিন একদিন গেছিল ইন্ডিয়ান সোয়েটারটি পরে। চলো
তো গাইস ফাইনালি আমার স্নান খাওয়া সব কমপ্লিট আর এখন বাজে প্রায় 3টে তো এরপর আমি হালকা করে ঘুমাবো কারণ এরপর আছে হচ্ছে কি সন্ধ্যাবেলায় টিউশন তো চলো এরপর আমি এই যে শুনলাম ভাই ল্যাঙ্কর পাবলিকের জায়গা নিয়ে দেবো তো যাই চলো এরপর একটু শুই রেস্ট নিই তারপর উঠে বল তোদের সাথে দেখা হচ্ছে না হলে হয়তো মেবি কালকে দেখা করতে পারি কেননা সন্ধ্যাবেলা আবার টিউশন ফিউশন আছে কি হয় না এখন আমি আপাতত খাচ্ছি হচ্ছে কি বইগুলো না গাইস বইয়ের উপরে যেগুলো রাখা আছে দুধ রুটি দুধ না খেলে হবে না ভালো ছিল আর গাইস এই যে বই পড়া এগুলোকে গুলে খেয়ে নিলে এগুলো খেলে আরো ভালো হতো তো যাই হোক আপাতত খাওয়া দাওয়া করি তারপর তোমার সাথে কিছু কথা ডিসকাস করার আছে তো চলো খাওয়া দাওয়াটা করি তারপর তোমার সাথে দেখা হচ্ছে ফাইনালি আমার খাওয়া দাওয়া জাস্ট এই কমপ্লিট হলো আর তোমাদের কাছে কিছু জিনিস এখন আমার জানার আছে ডিসকাস করার আছে যেগুলো হচ্ছে ফার্স্ট অফ অল তোমরা তো জানোই যে আজকে হচ্ছে আমি ব্লগটা শুরু করছি 21st of January 2023 আর 26th of January 2023 হচ্ছে কি সরস্বতী পুজো তো আগের বছর আমার মনে আছে যখন আমি সরস্বতী পুজোর ব্লগটা দিই কেননা সেবার সরস্বতী পুজোর ঠিকঠাক ডেডিকেটেড একটা ব্লগ বানাতে পারিনি কয়েকটা ছোট ছোট ক্লিপ অ্যাড করে দিয়েছিলাম তো তখন তোমরা বলেছিলে দাদা পুরো পূজার ব্লগ দেখাতে হতো তো ফার্স্ট অফ অল তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও যে আমার সরস্বতী পুজোর ব্লগ তোমরা দেখতে চাও কিনা মানে সরস্বতী পুজো কেমনভাবে কাটাচ্ছি না কাটাচ্ছি সেগুলো যদি দেখতে চাও অবশ্যই কমেন্ট সেকশনে জানাও আই উইল ট্রাই মাই বেস্ট টু শুট এ ব্লগ আমি চেষ্টা করবো এরপর যদি হয় খুবই ভালো যদি না হয় কিছু করার নেই তো যাই হোক আমি চেষ্টা করবো অবশ্যই কমেন্ট সেকশনে জানাও আমার সরস্বতী পুজোর ব্লগ তোমরা দেখতে চাও কিনা And the second thing is, যেটা হচ্ছে সব থেকে মেন ব্যাপার সেটা হচ্ছে কি এই কয়েকদিন আগে আমি যারা আমার সাথে ইনস্টাগ্রাম ফ্যামিলিতে আছো তারা বুঝতে পারবে যে আমি একটা স্টোরি পুট করেছিলাম যেখানে আমি তোমাদের কাছ থেকে জিজ্ঞেস করেছিলাম যে আমার কাছে এখন দুটো অপশন আছে তোমরা জানো যে মার্চের 14th or 15th থেকে আমাদের হচ্ছে কি HS এক্সাম আর এখন হচ্ছে কি জানুয়ারি মানে আর 2 মাসও নেই জাস্ট তো আমি এখন যদি ব্লগ শ্যুট করি তোমরা তো জানো যে এখন আমি আর খুব ইরেগুলার ব্লগ আসছে তো আমি একটা কথা ভেবেছি যেটা হচ্ছে কি আমি মেবি একটা করে উইকলি ব্লগ দিতে পারবো মানে পার উইক একটা কি দুটো ব্লগ আমি দিতে পারবো অথবা আরেকটা জিনিস হতে পারে যেটা হচ্ছে কি আমি এখন পুরোপুরি বন্ধ করে দিচ্ছি HS এর পর আবার ফুল ফেজে কন্টিনিউ করবো এই দুটোর মধ্যে যেটা তোমরা চুজ করবে এরকম টাইপের একটা পোল আমি দিয়েছিলাম তো সেখানে দেখলাম 48-52 টাইপ ভোট ছিল 48% এটাই ছিল যে দাদা কন্টিনিউ করতে থাকো HS এর পরে আবার কন্টিনিউ করো মানে ফার্স্টে উইকে এক দুটো করে ভিডিও দিয়ে কন্টিনিউ করো HS এর পর আবার কন্টিনিউ করবে আর সেকেন্ডলি হচ্ছে 52% ভোট এটাতে ছিল যে এখন পুরোপুরি বন্ধ করে দাও HS এর পর ফুল পেজে শুরু করবে তো যাই হোক ইনস্টাগ্রাম ফ্যামিলি আমার ওটা বলেছে তোমরা যারা ইনস্টাগ্রামে কানেক্টেড নেই তারা অবশ্যই কমেন্ট সেকশনে এটাও জানাও যে আমি উইকলি একটা করে ব্লগ দেবো নাকি পুরোপুরি আপাতত বন্ধ করে দেবো কেননা পুরোটাই তোমাদের উপর ডিপেন্ড করছে তোমরা যদি আমার ব্লগ দেখতে পছন্দ করো তবে আমি চেষ্টা করবো উইকলি একটা করে ব্লগ একটা কি দুটো করে ব্লগ দেওয়ার তবে মনে হয় না খুব বেশি দিনও কন্টিনিউ করতে পারবো কেননা প্রবাবলি মানে ফেব্রুয়ারি মিডিল অফ দিয়ে আমি পারবো তারপর এক মাস চ্যানেল আমার বন্ধই থাকবে তারপর মার্চ মাসে আমার এক্সাম শেষ হবে তারপর আমি নতুন ফোন কিনবো তারপর আমি আবার চ্যানেলে ফুল ফেজে অ্যাক্টিভ হবো তো এগুলো তোমাদের কাছে জানার ছিল ফার্স্ট অফ অল সরস্বতী পুজোতে আমার ব্লগ দেখতে চাও কি না অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে কি আমি আপাতত কন্টিনিউ করবো নাকি বন্ধ করে দেবো তো অবশ্যই কমেন্ট সেকশনে জানো তোমাদের অ্যাডভাইস বা ইনফরমেশন যাই বলো সেটা আমার খুব হেল্প করবে তো আশা করছি তোমরা কমেন্ট সেকশনে জানাবে জানাবে ভুলো না কিন্তু জানিও যাই হোক আজকের ব্লগটা আপাতত আমি এখানে শেষ করছি এরপর মেবি তোমার সাথে দেখা হবে যদি তোমরা সরস্বতী পুজো ব্লগ দেখতে ইন্টারেস্টেড থাকো তো সরস্বতী পুজোতে কিংবা তার উপরে তো যাই হোক আজকের ব্লগটা এখান পর্যন্ত ছিল অবশ্যই কমেন্ট সেকশনে জানো কি করবো না করবো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটাকে লাইক করো যারা চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সাথে বেল আইকনটাকে দাবি দাও তো চলো দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে টিল দেন বি সেফ লাগায় ও মেরে তো দুশ্মন হো না দুশ্মন ক্যো হো ও বলে।